আজ 26 রমজানের দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম রাত একে বলা হয় মহিমান্বিত শবে কদর এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই রাতের মহিমা বর্ণনা করা হয়েছে কোরআন শরীফে আল কদর সূরায় আরো জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ মুসলিম উম্মার কাছে শবে কদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত এ রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এ রাতকে কেন্দ্র করেই আল কদর নামে একটি সূরাও নাজিল হয় এ রাতে ইবাদত বন্দুগি করে আল্লাহর কাছে গুনাহমাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা এই লাইলাতুল কদরের কারণেই পবিত্র রমজান মাসের এত দাম লাইলাতুল কদরে কোরআন করিম নাজিল হয়েছে এই কারণে এই রাতটা এত দাম এবং এই রাত্রির কারণেই পুরা রমজান মাস এত দামি হয়ে গেছে আল্লাহ তাআলা তার বান্দার কাছে এসে জিজ্ঞেস করেন বান্দা তোমার কি প্রয়োজন এবং বান্দা যা কিছু চাবে আল্লাহ পাক বড় খুশি হয়ে রমজানের খাতিরে কোরআনুল করিম নাজিল হওয়ার খাতিরে আল্লাহ বান্দার সমস্ত ইচ্ছাগুলি তার পূরণ করে দেন প্রাণঘাতী ভাইরাস করোনার মহামারীকালে এবার ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে এসেছে এই কদরের পবিত্র রাত বরকতময় এই রাতে অন্য বারের মতো মসজিদ খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান তারাবি নামাজ শেষে বিশেষ দোয়া হবে মসজিদে মসজিদে হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস কন্টিনিউ যদি লাগাতার সে আবাদত করে যে সওয়াব পাবে এক রাত্রতে আবাদত করে সেই সওয়াব পাবে জীবনের যে ভাগ্যের চাকাগুলো কিভাবে চলবে আগামী দিন আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন আল্লাহ পাকের কাছে আপনি যদি আপনার আবেদনগুলো আল্লাহর কাছে পৌঁছাতে পারেন ইখলাসের সাথে আল্লাহ পাক কবুল করলে তাহলে আপনার জীবনের ভাগ্যের চাকা কিন্তু সুন্দরভাবে ঘুরবে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে এ রাত অতিবাহিত করবেন গালিব ইবনে রিয়াজ নিউজ 24